এখন ঘড়িতে বাজে সকাল 7:30, আর আজকের ব্লগটা আমি এখন শুরু করছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, অ্যাবাউট আর ডিসক্রিপশানে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। টানা বৃষ্টি হয়েছে দুটো দিন আমাদের এখানে, আকাশও ছিল বেশ মেঘলা, আর আজ উঠেছে বেশ সুন্দর রোদ, যাকে বলে রোদ ঝলমলে আকাশ। আর যখনই রোদ উঠেছে, ঠান্ডার দাপটটাও বেশ জাকিয়ে পড়েছে, সঙ্গে রয়েছে বেশ হাওয়াও। এই জন্য একটা হালকা চাদর গায়ে নিয়ে নিয়েছি, নইলে যেন শীতে কাঁপাচ্ছে। আর এই জামা কাপড়গুলো বৃষ্টির মধ্যেও আমি কেচেছি প্রতিদিনই, আর এগুলো সব ব্যালকনিতে রেখে দিয়েছিলাম। আজ ভাবলাম রোদ উঠেছে, একটুখানি রোদ দেখিয়ে দিই। তোমাদের দাদা ভাই অফিসে গেছে, আর ছেলেও চলে গেছে কলেজে। প্রতিষ্ঠার তো এক্সাম শেষ, প্রতিষ্ঠারানী এখন বাড়িতেই রয়েছে। ওর এক্সাম শেষ হয়ে গেলেও আমি কিন্তু ওর পড়া বন্ধ করি না, ওর যেমন পড়া চলতো ঠিক সেইভাবেই পড়াগুলো চলতে থাকে। এই সময় ওকে আমি অঙ্ক, গ্রামার এগুলো সব করাতেই থাকি। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে ঠাকুরের বাসনগুলো নিচ্ছি মেজে। সারাটা দিন কাজ আর কাজ, জানো তো, কাজের আর শেষ নেই। আর আমার শরীরটাও কিন্তু খুবই খারাপ, এই ভিডিওটা আমি যখন শ্যুট করেছি তখন আমার শরীরের অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল। কিন্তু কি আর করব বলো, সংসারের কাজ তো করতেই হবে। আর বৃষ্টির মধ্যে তোমাদের দাদা ভাই ছেলে এই শুগুলো সব পড়েছিল, কাদাতে একদম মাখামাখি করে নিয়ে এসেছিল। আর যেহেতু রোদ উঠেছে, ভাবলাম শুগুলো সব দিয়ে ধুয়ে চলে এলাম রান্না করতে। জানো তো, এই যে উনোনে দেখছো লাউ ঘণ্ট হচ্ছে, এই লাউটা কিনতে গিয়ে আমি বড় ঠকেছি। 20 টাকা পিস লাউ দিচ্ছিল, আসলে অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। তা বলছিলাম কি, 20 টাকা করে এক একটা লাউ দিচ্ছিল, যেটা নেবে সেটাই 20 টাকা। আর আমি বেশ বেছে বেছে একটা বড় লাউ কিনেছি। ওমা, লাউটা তো মাসি দিয়েছে কেটে, কড়াইয়ের মধ্যে যেমনি লাউ ছেড়েছি, লাউ থেকে তো আর জল ওঠে না, লাউ আর মজেও যায় না, সেই দরকচা দিয়ে রয়েছে এক কড়াই লাউ ঘণ্ট। জানি না এই লাউ ঘণ্টটা আদৌ খাওয়া যাবে কি না, কিন্তু কি করব বলো, কত আশা করে রান্না করেছি লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এই উনুনে করছি কাজুলি মাছ, আলু বেগুন দিয়ে একটা গামাখা তরকারি। তোমাদের দাদা ভাই কাজুলি মাছ এনে রেখে দিয়েছিল ফ্রিজে, আমাদের তো সপ্তাহ মাছই একবারে এনে রাখা হয়। দেখো লাউ কিন্তু এখনো যেমনটা তেমনই রয়ে গেছে। বেছে বেছে বড় দেখে একখানা লাউ কেনার মাশুল গুনতে হচ্ছে আমাকে এখন। আর এই উনুনে করছি কি জানো, চিকেন কষা। ছেলের ডিমান্ড চিকেন খাবে, চিকেনটাকে রান্না করো একটু অন্যরকম ভাবে। আর অন্যরকম কিভাবে আর করব বলো তো, সেই চিকেনটাকেই আলু ছাড়া একটু কষা কষা করে রান্না করে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু টমেটো সস আর চিলি সস, ঘরে ক্যাপসিকাম পড়েছিল, কিছুটা ক্যাপসিকাম কেটেও দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, আর গোটা কয়েক কোয়া রসুনও ছেড়ে দিয়েছিলাম, যদি একটু অন্যরকম টেস্ট হয়। ছেলে খেয়ে দারুণ হয়েছে খেতে, যাক শর্টকাটে খুশি তো হয়েছে খেয়ে, রান্নাটা তো একদম ফাঁকি মেরে করে দিয়েছিলাম। তোমার আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, আমার তো একদমই চিকেন ভালো লাগে না খেতে, ওকে যদি চিকেন সেদ্ধ করেও দাও তাও যেন চেটে পুটে খেয়ে নেবে। এনো জানা নাও।
এখানে নিয়ে আসলাম। যাক, অফিস দিয়ে এসে অন্তত চাটা দিয়েছে, কথা বলতেও কষ্ট হয়, দাঁতের মানে মুখে প্রচন্ড ব্যথা। চলো কত মশাই চা দিয়েছে, চাটা খাই। আর এই যে টোস্ট বিস্কিট দেখছো, চায়ে ডুবি একদম নরম করে তারপর খেতে হবে। কত মশাই হাতের চা স্পেশাল। শরীরটা আর দেয় না জানো তো, মনের জোরে চলি। আর এই হাই পাওয়ারের ওষুধগুলো খেয়ে শরীরটা হয়ে গেছে প্রচণ্ড দুর্বল। সারাটা দিন কাজকর্ম করার পর বিকেলবেলাতে যখন একটু রেস্ট করি বিছানা থেকে, তখন আর উঠতে ইচ্ছে করে না। তোমাদের দাদা ভাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি এসেছিল, এসে দেখছে আমি শুয়ে আছি। ও নিজের হাতে চাটা করে দিয়েছিল, দেখতেই পারলে। কর্তা মশাইয়ের হাতের চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সন্ধেবেলার সন্ধে পুজো দিয়ে ঠাকুর শয়ান দিয়ে লেগে পড়েছি আমার সন্ধেবেলার কাজকর্ম করার জন্য। এই যে অসীমা বাসনগুলো মেজে দিয়ে গেছিলো দুপুরবেলাতে, এগুলো সব জল ঝরে গেছে, এগুলো সব রেখে দিয়ে এখন বাসনের র্যাকে। এটাও কি কম বড় কাজ বলো তো। তারপরে যে জামাকাপড়গুলো কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে দিয়েছি রেখে। তোমাদের দাদা ভাই আসার সময় মিয়াও মোড় থেকে নিয়ে এসেছিল দুটো চিকেন ইন্টারনেট। আমি তো আর খেতে পারবো না, আমার তো মুখে খুবই ব্যথা, ছেলে আর মেয়ে খেয়েছে। আর রাতের বেলাতে সেই দুপুরেরই সব খাবারগুলো রয়ে গেছে, এগুলো দিয়েই হয়ে যাবে আজকের ডিনার। আর আসার সময় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল বিরিয়ানি আর রায়তা, ছেলে খাবে। ব্যাস এগুলো দিয়েই করে নেব ডিনারটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।